ব্যবস্থা কই হে? আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? জানান সবাইকে আপনার বিধানটা, জানান। কাল তোমাকে সর্বসমক্ষে অগ্নি পরীক্ষা দিতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে তুমি কোনো অশুভ আত্মা নও। অগ্নি অগ্নি পরীক্ষা মানে? জমিদার মশাই, অগ্নি দেবতাই নির্ধারণ করবেন আপনার এই পুত্রবধূ শুভ কিনা, শুদ্ধ কিনা। যদি অশুভ অশুচি হয় তাহলে অগ্নি দেবতা গিলে নেবেন। রায়মশাই, কাল গ্রামের বটতলায় সর্বসমক্ষে ব্রজেশ্বরের প্রথমা স্ত্রীর অগ্নি পরীক্ষা হবে, এই আমাদের বিধান। কত বড় সাহস, কত বড় সাহস মাকে সর্বসমক্ষে অপমান করার ফন্দি আটছে। অপমান কি বলছো সর্দার? ওরা তো রীতিমতো মাকে মেরে ফেলার ফন্দি করছে। সেটা কোনোদিন হবে না, আমরা বেঁচে থাকতে সেটা হতে দেবো না। আর মান মর্যাদা প্রাণ রক্ষা করার দায়িত্ব আমাদের, সেটা আমরা করবো। চল এখানে সময় নষ্ট না করে ঠাকুরকে গিয়ে সব বলি, চল। আমি বলছি যে ব্যাপারটাকে আপনার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বাচস্পতি মশাই। আপনি ভুলে যাচ্ছেন যে প্রফুল্ল জমিদার বাড়ির বউ। গ্রামের প্রজাদের সামনে আপনি ওকে কষ্ট দেবেন, ওকে অপমান করবেন, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেব। মনে রাখবেন, ওর গায়ে আঁচটুকু লাগলে আমি কিন্তু আপনাদের ছেড়ে দেবো না। তুমি তুমি কি বলতে চাইছো ব্রজেশ্বর? তোমার স্ত্রীকে সুচিতার পরীক্ষা দিতে হবে না, তাকে প্রায়শ্চিত্ত করতে হবে না? না, হবে না। আমি ওকে মেনে নিয়েছি, আমার অভিভাবকেরা ওকে সংসারে টেনে নিয়েছে, এটাই যথেষ্ট। আমাদের পারিবারিক ব্যাপারে আপনাদের নাক গলানোর অধিকার কে দিয়েছে? সমাজ দিয়েছে, সমাজ। আমরা সমাজপতি, সমাজে থাকতে গেলে সমাজপতিদের বিধান মেনে চলতে হয়। রায়মশাই, আপনার পুত্র অত্যন্ত দুর্বিনীত, ওকে সংযত হতে বলুন। স্ত্রী ডাকাত দলে ছিল বলে স্বামীকেও ডাকাতের মতো উগ্র আচরণ করতে হবে, তার তো কোনো অর্থ নেই। না না, সে হতেই পারে। অর্থ আছে কি নেই এক গুলিতেই বুঝতে পারবেন, সব বুলি একেবারে বন্ধ হয়ে যাবে। কি করছো ভাগদেব? বন্দুক নামাও, বন্দুক নামাও, আমার কথাটা শোনো। তোমাদের কথা এতক্ষণ শুনছি বলেই বন্দুকের ঘোড়ায় চাপ দিইনি মামা, একটা বাজে কথা বললে একদম মাথা ফুটো করে দেবো। রায়মশাই, এনাদের গায়ে হাত দেবেন না, আর এনাদের যদি কোনো ক্ষতি হয় আমরা আপনাকে গ্রেপ্তার করব। যাক বাবা, ঠিক সময় তোমরা এসে গেছো, নইলে বুজোটা যা রোগচটা অত সত্যি সত্যি গুলি চালিয়ে দিত, কিন্তু এবার একদম দমে যাবে। আর শোনো, ওদের বাড়িতে গিয়ে কাল বিনা দক্ষিণায় পুজোটা সেরে দিয়ে এসো, কেমন? মনে থাকবে তো? শুনুন আপনারা, আমি অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। দিদি, দিদি তুমি এসব কি বলছো? কি ওরে নাথবু, তুই কি বলছিস? কি তুই জানিস, তুই জানিস কি যে অগ্নি পরীক্ষা কি কঠিন? হয়তো তুই কোনোদিন ফিরেই আসতে পারবি না। না প্রফুল্ল, তুমি রাজি হও না,
ওদের এই অন্যায় বিধান তুমি মেনে নিও না। এই দেখ, যে মেয়ে মানুষ এতদিন ঘর ছেড়েছিল, কোথায় ছিল, কার সাথে ছিল, কি করছিল, এমনকি তার স্বভাব চরিত্র ঠিক ছিল কিনা, এ নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে না। এতে এত হট্টগোলের কি আছে? কাঁচা বয়সের মেয়ে মানুষ, পা পিছলে যেতেই পারে, এটাই তো স্বাভাবিক। তাই এমন মেয়ে ছেলেকে কি গ্রামে রেখে দেওয়া যায়? অন্যকে আর কি বল, আমার নায়েব দুর্লভ সে তো বলেছে, প্রফুল্লর মা মারা যাওয়ার পর সে মাঝে মাঝে যেত প্রফুল্লর কাছে। আমিও সাবধান পড়ান রায় চৌধুরী, মিথ্যেবাদী শয়তান, আমার স্ত্রীর নামে কলঙ্ক দিস, আজ আমি তোকে খুন করে দেবো। একদম মাঝে কথা বলবে না বলে দিচ্ছি, জীব কষ্ট পড়বে একেবারে। আমার বড় নাতবুয়ের নামে একটা বাজে কথা বললে তুমি পার পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলছি না, যা প্রমাণ হওয়ার কাল বটতলাতেই হবে। বাচস্পতি, আমি আমি আসি, ওই অগ্নি পরীক্ষার সময় ঠিকই দেখা হবে, আমি আসি। ঠাকুর, ঠাকুর, আপনার সাথে একটু জরুরি সলা ছিল, আপনি একটু বাইরে আসবেন। ঠাকুর, কি হয়েছে সর্দার, কি ব্যাপার? ঠাকুর তো এখন নেই, ওনার ফিরতে দিন দুয়েক সময় লাগবে বলেছেন। পোতনাথ গ্রামের সমাজপতিরা মায়ের বিরুদ্ধে চক্রান্ত করেছে, তারা কাল সভা ডেকেছে, সভাতে মাকে হাজির করে তারা চূড়ান্ত অপমান করতে চায়। এত বড় সাহস! ওরা দেবী চৌধুরানীকে চেনে না, তিনি একাই পারেন ওই সমাজপতিদের রুখে দিতে। মা একবার যদি দেবী রূপ ধারণ করেন তবে কি যে হাল হবে সমাজপতিদের, ওরা কল্পনা করতে পারছে না। তা সম্ভব নয়, কারণ মা তা করবেন না। তিনি নিজে সংকল্প করেছেন যে তিনি দেবী চৌধুরানী রূপে আর কখনোই ফিরবেন না, অস্ত্র ধরবেন না। মা ধরবেন না অস্ত্র, মায়ের সন্তানরা এখনো বেঁচে রয়েছে, মায়ের সম্মান, মায়ের প্রাণ রক্ষা করার দায়িত্ব তার সন্তানদের। এসো এসো, আমরা প্রতিজ্ঞা করি, আমরা প্রতিজ্ঞা করি যে ওই সমাজপতিদের শায়েস্তা না করা অবধি আমরা কেউ ফিরবো না। জয় ভবানী, জয় ভবানী। আজ রাতেই আমরা রওনা দেব, আর আমাদের অভিযান এমন হবে যে কেউ জীবদ্দশায় তার কথা ভুলতে পারবে না। জয় ভবানী, জয় ভবানী, জয় দেবী চৌধুরানী, জয় দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীর তরোয়াল, নিন, খেয়ে নিন। আমি খাবো না, আমার খিদে নেই। আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ করবো না, রাগ করবো না আমি। তুমি সমাজপতিদের কথায় রাজি হতে গেলে কেন বলো তো প্রফুল্ল? তুমি যে প্রেত আত্মা নাও, অশুভ নাও, অশুচি নাও, সে তো আমি খুব ভালো মতন জানি। আর
বাড়ির লোক তোমাকে মেনে নেওয়া সত্ত্বেও তুমি কেন ওদের বিধানে রাজি হতে গেলে বলো তো? ঠিকই তো, আমি বলি কি দিদি, তুমি একবার তরোয়ালটা হাতে ধরো, ওদেরকে বুঝিয়ে দাও যে দেবী চৌধুরানী অন্যায়ের প্রতিবাদ কি করে করে। না কখনো না, তুমি এটা ঠিক বলছো না সাগর, কারণ আমি থাকতে দেবী চৌধুরানী কখনো ফিরে আসবে না। নিশ্চিন্তে থাকুন, আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন আমি তা রাখব। কিন্তু দিদি, তাহলে কি করে তুমি অগ্নি পরীক্ষা থেকে বাঁচবে? কি করে? বুঝলে, আজকে কাছারিতে খুব ধকল গেল। বড্ড ধক। কি হলো গিন্নি, তুমি উত্তর দিচ্ছ না যে? রাগ করলে নাকি ও গিন্নি? রাগ আর করতে পারছি কোথায় বলুন তো? চারিদিকে এত অন্যায্য কাজ হচ্ছে, সবকিছু দেখেও আমাকে মুখ বুঝে চুপ করে থাকতে হচ্ছে। বড় বৌমা যে কিনা এই জমিদার বাড়ির বড় বউ, তাকে সমাজপতিরা বাড়ি বয়ে এসে ছোট বড় দুপাঁচ কথা শুনিয়ে চলে গেল। আবার বলেছে হাটের মাঝখানে সবার সামনে তাকে নাকি অগ্নি পরীক্ষা দিতে হবে। তা কি করবে বলো গিন্নি, তারা তো যে সে লোক নয়, তারা হলো সমাজপতি। সমাজপতি বলে তো কি হয়েছে, যা ইচ্ছে তাই বিধান নেবেন? মাথা কিনে নিয়েছে নাকি? শোন হর, একটা কথা বলি আমি, অন্যায় যেটা সেটা অন্যায়ই, তুই বা ওদের কথা সায় দিতে যাবি কেন? হ্যাঁ হতে পারে, হতে পারে ওরা সমাজপতি, তুই বা কম কিসে দে, তুই ভুলে যাস তুই জমিদার। তা জমিদার তো আমি কী করবো বলো পিসিমা, লিটল পাঠিয়ে ওদের পা ভেঙে দেবো নাকি গর্দান নিয়ে নেবো? তুমি ওদের চেনো না পিসিমা, এই গাঁয়ের লোকেরা না বিপদে পড়লে জমিদার না ওই সমাজপতিদের পাশে গিয়েই দাঁড়াবে। যে যাই বলুক বাবা মশাই, একটা কথা বলুন তো, সমাজপতিরা অন্যায্যটা কি বলেছে? শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর আপনাদের বড় বউ হঠাৎ করে ফিরে এসেছে, তাকে তো এই সমাজের নিয়ম আচার মানতেই হবে, তাই না? আর আমরা ওই ডাকাত রানী দেবী চৌধুরানীর ভয় যেটা করতে পারিনি, সমাজপতিরা সেটাই করেছে। আমারও একটা কথা ছিল বেয়াই মশাই, বলছিলাম ভেবে দেখেছেন যে মেয়ের তিন কুলে মা ছাড়া কেউ ছিল না, তার হঠাৎ করে দিদি চলে এলো কোথা থেকে? আর যেমন তেমন দিদি নয়, সে একেবারে ডাকাত রানী দেবী চৌধুরানী। আচ্ছা আপনাদের বাড়ির এই বড় বউ ওই দেবী চৌধুরানীর কাছে গেল কি করে? আর এতদিন সেখানে সেই বা কি করছিল ভেবে দেখেছেন? হ্যাঁ ঠিকই তো, এই কথাটা বেয়ান আপনি একদম ঠিক বলেছেন। ও দেবী চৌধুরানীর কাছে পৌঁছলো কি করে, আর এতদিনই বা ও কি করছিল? সেই জন্যই তো বলছি বাবা মশাই, সমাজপতিরা যেটা চাইছেন সেটা ভুল কিছু নয়। আরে না না, তোমরা তো সব বলেই খালাস, আমাকে তো সব দিক চিন্তা করে কাজ করতে হয় নাকি? বুঝলে গিন্নি, আমার কিন্তু বেশ ভয় করছে, ওই মনের বিপদ শুনে দেবী চৌধুরানী যদি দলবল সমেত আমাদের উপর চড়াও হয়। আমি আমি কি করব, আমি কি করব বলো? ও তোমার বড় বৌমাই তো বাচস্পতির কথায় রাজি হয়ে গেল অগ্নি পরীক্ষা দিতে। আশ্চর্য, এত সাহস, একটু ভয় পেল না, কান্নাকাটি করলো না?
নরম সরম মেয়েটা এতটা বদলে গেছে? না 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 না, মেলাতে পারছি না। ইনি তোমার আগের বড় বৌমা আর আজকের বড় বৌমাকে আমি কিছুতেই মেলাতে পারছি না। যদি তুমি আর না ফেরো, আমি তো তোমার ছেড়ে থাকতে পারবো না মনিমা। আমি তো তোমায় খুব ভালোবাসি। তোমার মনিমাও তো তোমায় খুব ভালোবাসে, আর জানো তো তোমার মনিমাও তোমাকে ছেড়ে থাকতে পারবে না। সত্যি 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 তিন সত্যি। আচ্ছা এবার বলো তো মা, তোমার চোখে জল কেন আর তুমি হাঁপাচ্ছ কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে মা? তোমার জন্য খুব ভয় করছে মনিমা, যদি তুমি আর না ফেরো। জানো তো ভয় হচ্ছে একটা বিশাল দৈত্য। ভয়কে তুমি যত ভয় পাবে সে তত তোমায় চেপে ধরবে। তাই ভয়কে সবসময় জয় করতে হয়। আর সেটা কিভাবে জানো তো? কিভাবে মনিমা? ভয়কে জয় করতে হয় সাহস দিয়ে। এই যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি যদি ভয়েই মরে যাই তাহলে তো আমি পরীক্ষা দিতেই পারবো না। আর আমি যদি সাহস করে পরীক্ষা দিতে বসি তাহলে আমি জিতব, আর জিতে আমি আমার বিনা মায়ের কাছে ফিরে আসব। সত্যি তো? তাহলে আমি আর ভয় পাবো না। এবার যাও তুমি বাইরে গিয়ে এবার খেলো, কেমন? কোন রকমের শান্ত করলাম না, কিন্তু আমি নিজেও জানি না যে ওখান থেকে আমি জিতে ফিরে আসতে পারবো কিনা। আমার সহায় থেকো মা, আমাকে শক্তি দিও, সাহস দিও। এসে গেল কেন গেল না? সমাজপতিদের ইচ্ছেই কি তবে শেষ কথা হলো? জমিদার বাড়ির বউয়ের কোনো মানিচ রইল না। বলিস না,
বলিস না ছোট ডাকবো, আমাকে আর কষ্ট দিস না রে। আমি পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। কে চায় বল, কে চায় ঘরের লোক কি কিভাবে পথে পার করে দিতে? কদিন হলো একটুখানি হাসির মুখ দেখেছিল এই পরিবার। হে রাধা মাধব, হে রাধা মাধব, এ কি তোমার বিচারটা করলে? কি বিচার? এই লক্ষ্মী মাটাকে আমার আর কত পরীক্ষা দেবে গো? আমি ওকে অনেকবার বারণ করেছি পিছিয়ে টানো, কিন্তু ও কিছুতেই রাজি হয়নি। এমনকি আমি যে সমাজপতিদের সাথে বিবাদ করেছি এটা ওর অপছন্দ। কি করি বলো, ও তো স্বেচ্ছায় এই কাজটা করছে। স্বেচ্ছায় নয় রে, স্বেচ্ছায় নয়, ও তোকে আমাকে এবারে সকলের জন্য এই কাজ করছে, যাতে ওই সমাজপতিদের রাগ অভিশাপ আমাদের বাড়ি কাউকে ছুতে না পারে। শোনো শোনো শোনো, জমিদার হরবল্লভ রায়ের মৃত পুত্রবধূ ফিরে এসেছে নতুন শরীর নিয়ে। এই দুষ্ট আত্মাকে তাড়াতে সমস্ত গ্রামবাসী একজোট হও।